মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে বাধারঘাট উন্নয়ন সংঘে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠাগারের। পাঠাগার উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ভারতীয় সংস্কৃতির অন্যতম প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু চিন্তায় মননে আজও তিনি আমাদের মধ্যে বেঁচে রয়েছেন। আমাদের সমাজ জীবনে রবি ঠাকুরের অবাধ বিচরণ, রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া কোনো ধরনের সংস্কৃতি চিন্তা করা যায় না। তার চিন্তাধারাকে আধারিত করে ভারতের প্রত্যেকটি প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে। একজন ব্যক্তি এক জীবনে যা করে গেছেন, ভারতবর্ষের দ্বিতীয় কোনো ব্যক্তি এই ধরনের সৃষ্টিশীল কাজ আবারও কেউ করতে পারবে সে আশা খুবই দুরূহ। আজকে আমরা সবসময় বলি যে ভারতীয় সংস্কৃতি যে অন্যতম যে প্রাণপুরুষ, তিনি আর কেউ নয় যার আজকে জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সমাজ জীবনে যে কোনো বিষয়ে আমরা যখন তুলে ধরি, সব জায়গায় ওনার পদচারণ, সব জায়গায় ওনাকে দেখতে পাই। তাই আমরা সবসময় বলি এই কবি শারীরিকভাবে নেই, কিন্তু ওনার কিন্তু মৃত্যু নেই, সবসময় আমাদের মধ্যে বিরাজমান। আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতও আছে। যেখানে যাবেন সেখানে রবীন্দ্রনাথ ছাড়া কোনো সংস্কৃতি শুরু হয় তো ওনার যে দৃষ্টির সংস্কৃতি সেটাকে সামনে রেখে শুধু এই ক্লাব নয়, সমস্ত ত্রিপুরা, সমস্ত ভারত, সমগ্র বিশ্ব সামনের দিকে এগিয়ে যাবে এই আশা আমি রাখছি। মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা নিয়ে কারোর ভেতরে কোনো দ্বিমত নেই, তিনি বিরল প্রতিভার অধিকারী। তার লেখা গান দুই রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। ত্রিপুরার সাথে রবি ঠাকুরের দীর্ঘমেয়াদী সম্পর্ক ছিল। মহারাজা বীরচন্দ্র বাহাদুরের আমল থেকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় পর্যন্ত বিভিন্ন সময়ে সাতবার রাজ্যে এসেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিপুরার রাজারা প্রয়োজনে প্রচুর সাহায্য করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। ত্রিপুরার রাজারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধি দিয়েছিলেন। ওনার রাজর্ষী মুকুট বিসর্জন এই রাজকাহিনীগুলি ত্রিপুরাকে আধারিত করেই রচিত হয়েছে। তার লেখা গোটা ভারতবর্ষে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেকেই পিএইচডি করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণার কোনোদিন শেষ হবে না। রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার বিন্দুমাত্র যদি সমাজ জীবনে গ্রহণ করা যায়, তবে দেখা যাবে পরিপূর্ণ জীবনের সব ধরনের নীতি নির্দেশিকা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীলতায়। শিক্ষা জীবনে রবীন্দ্রনাথকে ছাড়া কোনো শিক্ষা পরিপূর্ণ হয় না। ভারতের প্রথম ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি গীতাঞ্জলি অনুবাদ করে নোবেল পুরস্কার পেয়েছেন, বঙ্গভঙ্গ আন্দোলনের বিরোধিতা করে মানুষের মধ্যে ভ্রাতৃত্বতা বোধ তৈরি করতে রাখীবন্ধন উৎসবের প্রচলন করেন তিনি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।